নমস্কার, আমি তিতলি। গৃহবধূর পাকশালায় আমার সকল দর্শক বন্ধুদের আবারও স্বাগত জানাই। আজ আমি যেই রান্নাটি করতে চলেছি সেটি হলো হাতে মাখা শোল মাছের ঝাল। আপনারা তো অনেকভাবেই বাড়িতে শোল মাছ বানিয়ে খেয়েছেন, একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। অল্প সময়, অল্প কিছু উপকরণ দিয়ে সহজেই এই রান্নাটি হয়ে যায়, আর গরম ভাতের সাথে খেতে অত্যন্ত সুস্বাদু লাগে। তাহলে চলুন আর দেরি না করে সরাসরি রান্নায় চলে যাই। প্রথমেই আমি একটি গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 ইঞ্চি আদার টুকরো, 4টে কাঁচা লঙ্কা, 3টে শুকনো লঙ্কা, আর নিচ্ছি 2 টেবিল চামচ জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনের গুঁড়ো। এটার মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। এখানে আমি একটা 750 গ্রাম ওজনের গোটা শোল মাছ নিয়েছি। সেটাকে প্রথমে লেবুর রস, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, স্বাদ অনুসারে লবণ, আর আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এবার দেব সর্ষের তেল 2 টেবিলস্পুন পরিমাণ, সেটাকে দিয়ে ভালো করে এর সাথে মেখে নিচ্ছি। এবার আমি টুকরো করে কেটে রাখা টমেটোগুলো দিয়ে মাছের সঙ্গে ভালো করে মেখে নেব, আর মাছটাকে ঢাকা দিয়ে আমি রেখে দেব 1/2 ঘন্টা ম্যারিনেট হওয়ার জন্য। চলে এলাম 1/2 ঘন্টা পর। কড়াইতে 5 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য দিচ্ছি গোটা গরম মশলা। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, তার সাথে সাথে আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে মাছের পিসগুলো, যেটাকে আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে মাছগুলো খুব হালকা হাতে উল্টে পাল্টে ভেজে নেব। মাছগুলো খুব নরম, খুব সাবধানে ভাজতে হবে, না হলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। 5 থেকে 6 মিনিটের জন্য মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব মশলার সঙ্গে মাখানো টমেটোগুলো, আর সাথে মশলার পাটি ধোয়া জলটাও আমি এর সাথে দিয়ে দিচ্ছি। আমার মাছের জন্য যতটা জলের প্রয়োজন আছে ততটা জল আমি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী জল দিয়ে নেবেন। আর দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ জিরের গুঁড়ো, 3 থেকে 4টি চেরা কাঁচা লঙ্কা, দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। লবণ আর ঝালের পরিমাণ আপনারা আপনাদের মাছের পরিমাণ এবং স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। এই সমস্ত উপকরণগুলি মাছের সঙ্গে আলগা হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে আমি মাছটাকে ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। চলে এলাম 10 মিনিট পর। দেখুন, মাছটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর মশলার গা থেকেও তেল ছেড়ে দিয়েছে। এখানে খুব বেশি ঝোলের প্রয়োজন নেই, অতিরিক্ত পাতলা টেলটেলে ঝোল এখানে হবে না, একটু গা মাখা হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ চিনি। আপনারা চাইলে চিনিটা স্কিপও করতে পারেন, যেহেতু আমি এখানে টমেটোর ব্যবহার করেছি সেই জন্য এই টক ভাবটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে চিনি দিয়েছি। ঝোলটাকে আমরা এখন একটু ফুটতে দেব। আমি 5 মিনিটের জন্য আমি নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম। চলে এলাম 5 মিনিট পর। আবারও মাছটাকে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ গরম মশলার গুঁড়ো, আর দিচ্ছি আমাদের গাছের বিলাতি ধনে পাতা। আমরা তো এটাকে বিলাতি ধনে পাতা বলে জানি, আপনারা যদি এর অন্য কোনো নাম জেনে থাকেন তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আবারও এই সমস্ত উপকরণগুলিকে হালকাভাবে নেড়ে তেড়ে মাছের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মাছটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে আমি ঢাকা দিয়ে গ্যাসটাকে অফ করে দেবো,
আর 10 মিনিটের জন্য মাছটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। চলে আসলাম 10 মিনিট পর। দেখুন, গরম গরম সার্ভ করার জন্য আমাদের হাতে মাখা শোল মাছের ঝাল একদম তৈরি, যা গরম ভাতের সঙ্গে অত্যন্ত সুস্বাদু লাগবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আমার চ্যানেলের নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন। তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।